আজকে যে কোশ্চেনটা নিয়ে আলোচনা করব সেই কোশ্চেনটা বর্তমান সময় দাঁড়িয়ে স্কুল সার্ভিস কমিশনের পাশোয়ারি টেস্টের হোক বা পাবলিক সার্ভিস কমিশনের যে কোনো পরীক্ষার পাশোয়ারি টেস্টের কিন্তু গুরুত্বপূর্ণ কোশ্চেন এই কোশ্চেনটা কিন্তু স্টুডেন্টদের করা হচ্ছে কোশ্চেনটা হলো বর্তমান সময় দাঁড়িয়ে অনলাইন শিক্ষা ব্যবস্থা বা অনলাইন যে এখন বিভিন্ন প্ল্যাটফর্মগুলো গড়ে উঠছে শিক্ষক হিসাবে আপনার মতামত কী এটার পজিটিভ দিক কী বা বাজে কী বা আপনার মতামত কি আছে এই কোশ্চেনটা কিন্তু করা হচ্ছে কোশ্চেনটা আমি আবার রিপিট করছি বর্তমান সময় দাঁড়িয়ে অনলাইন শিক্ষাব্যবস্থার গুরুত্ব কতটা এই কোশ্চেনটা কিন্তু করা হচ্ছে তোমাকে যদি এরম ধরনের কোশ্চেন পাশে টেস্টের বোর্ডে করা হয় তোমরা কিন্তু মাঝামাঝি একটা উত্তর রাখবে একদম নেগেটিভভাবেও বলবে না বা পজিটিভও বলবে না এটা মাঝামাঝি উত্তর করবে সেটাই আমি আমার মতো বলার চেষ্টা করছি পয়েন্ট দিয়ে দিয়ে তোমরা নিজেরা মতো সাজিয়ে নেবে আমারটাই মুখস্থ করবে না নিজের দৃষ্টিভঙ্গিতে কোয়েশ্চেনটার অ্যান্সার তোমরা সাজিয়ে নেবে দেখো বর্তমানে কোভিড পরিস্থিতি এই সময় স্কুল কলেজ সব বন্ধ এই সময় দাঁড়িয়ে যদি অনলাইন ব্যবস্থাটা চালু না করা হয় তাহলে শিক্ষা ব্যবস্থা পুরোটাই ভেঙে যাবে বা ভেঙে পড়বে সেখানে দাঁড়িয়ে কিন্তু অনলাইন শিক্ষা গুরুত্ব অনেকটাই তোমরা কিন্তু ঘরে বসে কিছু টাকা নেট রিচার্জ করে আর স্মার্টফোনের মাধ্যমে ক্লাস করতে পারছো তোমাকে কিন্তু বাসে করে ট্রেনে করে বা নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করে স্কুল কলেজে যেতে হচ্ছে না তুমি কিন্তু ঘরে বসে নিজের বাড়িতে বসে স্যারদের ক্লাস অ্যাটেন্ড করতে পারছো এটা কিন্তু একটা ভালো দিক এর কিছু বাজে দিকও আছে দেখো আমরা তো ম্যাচিওর স্টুডেন্ট আমাদের ক্ষেত্রে অনলাইন শিক্ষা ব্যবস্থা ঠিক আছে কিন্তু যারা বাচ্চা ক্লাস ওয়ানের বাচ্চা কেজি ওয়ান কেজি টু তারা খুবই ছোট তাদের যদি অনলাইনে ক্লাস করানো হয় তারা তো ফোন কি ভালোভাবে জানেই না তারা কিন্তু সেই মনোযোগটা পাবে না ক্লাস ক্লাসের তালে হবে আর স্টুডেন্টই কিন্তু হয় বিছানায় শুয়ে থাকবে বা খেলবে পুতুল নিয়ে এটাই কিন্তু হবে তারা কিন্তু সেই মনোযোগটা পাবে না তাদের ক্ষেত্রে কিন্তু অনলাইন শিক্ষা অবস্থাটা সেইভাবে গুরুত্ব রাখে না যেটা একটা ম্যাচর স্টুডেন্ট বা বড়ো স্টুডেন্টদের ক্ষেত্রে রাখে এবার আর নেগেটিভ দিক আছে আমি বড়ো ছোটো সবার ক্ষেত্রে এটা প্রযোজ্য একটা ক্লাসে কিন্তু সমস্ত স্টুডেন্টই ব্রিলিয়ান্ট হয় না বা খুব মেধাবী হয় না কিছু কমজোরিও স্টুডেন্ট থাকে তারা কিন্তু যখন অনলাইনে ক্লাস করানো হচ্ছে তখন কিন্তু তাদের কোনো জায়গায় যদি প্রবলেম হয় তারা কিন্তু জিজ্ঞেস করতে পারছে না কেন না তোমার কমিউনিকেশানটা কিন্তু একমাত্র একটা নির্দিষ্ট দিক থেকে হচ্ছে শিক্ষকই বলে যাচ্ছে অন্যরা মিউট করে শুনে যাচ্ছে এখন যদি সবাই মিউটটা অফ করে দেয় তাহলে ক্লাসই নিতে পারবে না শিক্ষক ক্লাসের ক্ষেত্রে কিন্তু কোনো স্টুডেন্টের অসুবিধা হলে সে সঙ্গে সঙ্গে হাতটা তুলে স্টুডেন্টটা স্যারকে জিজ্ঞেস করতে পারে যে স্যার আমি এখানটা বুঝতে পারছি না বা অনেক সময় স্যার ক্লাস করতে করতেই স্টুডেন্টদের মুখ দেখে বুঝতে পারে যে এই স্টুডেন্টটি ক্লাসে বুঝতে পারছে না তাদের জিএস করে এবং শুধরে দেয় সেটা কিন্তু অনলাইনে সম্ভব হচ্ছে না অর্থাৎ স্টুডেন্ট এবং শিক্ষক এই রিলেশনশিপটা হচ্ছে না গড়ে উঠছে না এবং স্টুডেন্টরা কিন্তু এর থেকে অমনোযোগী হয়ে যাচ্ছে যে জিনিসটা বুঝতে পারছে না সেটা ক্লিয়ার হচ্ছে না ডাউটটা যেটা স্কুলে গেলে সম্ভব হতো বাচ্চাদের ক্ষেত্রে কি হচ্ছে বাচ্চারা দীর্ঘ দেড় বছর দু বছর হতে চলল প্রায় স্কুলের মুখই ভুলে গেছে কদিন পরে যখন করোনা সব মিটে যাবে পরিস্থিতি নর্মাল হবে তখন না তারা স্কুলেই যেতে চাইবে না তাদের হ্যাবিটটাই নষ্ট হয়ে গেছে তারা সারাদিন ঘরে খেলাধুলা করে ঘুমিয়ে বসে কাটিয়ে দিচ্ছে এটা কিন্তু একটা নেগেটিভ আসপেক্ট আছে পজিটিভ দিক কি করোনা পরিস্থিতি যদি এই সময় অনলাইন প্ল্যাটফর্মগুলো খোলা না থাকে তাহলে কিন্তু পুরো টোটালটাই স্টপ হয়ে যাবে শিক্ষা সেই জন্য কিন্তু এটা একটা ভালো দিক আর বাজে দিকও আছে এবার তোমরা উত্তরটাকে গুছিয়ে নিজেদের মতো করে সুন্দর করে তোমরা প্রেজেন্টেশনটা দেবে খুব একটা বড় করতে হবে না তোমাকে এত শুনবেও না পাঁচশো টেস্টের বোর্ডে আমি যতক্ষণ ধরে প্রায় পাঁচ মিনিটের কাছে বললাম তোমাকে ইন্টারভিউ বোর্ডে কিন্তু পাঁচ মিনিট শুনবে না আমি আমার মতো বুঝিয়ে তোমাদের বললাম তোমরা তোমাদের মতো ছ সাত লাইনের ভেতর উত্তরটাকে রাখবে রেখে প্র্যাকটিস করবে এই কোশ্চেনটা কিন্তু বর্তমান সময় দাঁড়িয়ে ইন্টারভিউ বোর্ডে কিন্তু একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন আর সবশেষে বলি তোমরা আমাকে প্রয়াস ডাব্লিউ বিসিএসে দেখছ ফেসবুকের পেজ প্রয়াস ডাব্লিউ বিসিএস যদি ভালো লাগে পেজটা লাইক দিও বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করো